Hello friends, welcome to my channel Anjali's Touch. আমি অঞ্জলি। আগের স্কিন কেয়ার ভিডিওতে আমি ক্লিনজিং, টোনিং এন্ড ময়শ্চারাইজিং এর কথা বলেছি। আজ আমি স্ক্রাবারের কথা বলবো। প্রথমেই বলবো স্ক্রাবার আমরা কেন করব। তার কারণ একটাই, আমাদের স্কিনে মুখে যে ডেড সেলগুলো পড়ে সেগুলোকে রিমুভ করব। এটা মোটামুটি আমরা সবাই জানি। তো আমি একটু ভেঙে বলবো যে ডেড সেলগুলো একটার পর একটা স্তর তৈরি করে আমাদের মুখে, আর তখনই কি হয় আমাদের মুখটা ডার্ক দেখতে লাগে, কেমন আর রোদে বেরোলে কালো দেখায়। অনেকের এই সমস্যাটা হয়, কিন্তু সবাই বুঝতে পারে না যে আমাদের মুখটা হঠাৎ রোদে বেরোলে কেন কালো হয়ে যায়। তো বন্ধুরা, এর প্রবলেমটা আর আসবে না আমরা যদি একদম রেগুলার বেসিসে এই প্রসেসটা ইউজ করি, মানে স্ক্রাবিং করি। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি দেখাবো এবার। প্রথমে আমি স্ক্রাবারটা নিয়েছি, নিয়ে ডট ডট করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি। একটু জল অ্যাড করে নেব সারা মুখে, এইভাবে লাগিয়ে নেব আগে। এই রকম হালকা হাতে আমরা ম্যাসাজ করব, হালকা হাতে একদম। একদম হালকা হাতে করব, তার কারণ স্ক্রাবারের মধ্যে যে দানা দানাগুলো থাকে সেগুলো যেন আমাদের স্কিনে কোনো রকমভাবে ফুটে বা কোনো রকমভাবে চাপ না পড়ে। তাহলে কিন্তু স্কিনে কিন্তু একটা ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার মানে জ্বালা করতে পারে তারপরে। তো সেটা আমরা মাথায় রেখে হালকা হাতে এইভাবে আমরা ম্যাসাজ করব। দেখুন আমি কিভাবে করছি। যখন এটা একটু টানতে শুরু করবে, মানে তখন আমরা একটু এর সাথে জল অ্যাড করে নেব। দেখুন আমি কিভাবে ম্যাসাজ করছি, ঠিক এইভাবে করবেন যেভাবে আমি দেখাচ্ছি। আমরা এইভাবে ঠিক 2 মিনিট ম্যাসাজ করব। ওয়াশ করে ফিরে এসেছি, দেখুন আমার স্কিনটা কত গ্লো করছে দেখতে পাচ্ছেন, এই দেখুন। এবার আমি একটু এবার ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এরকম ডট ডট করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আমার স্কিনটা কত গ্লো করছে দেখুন। তো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু আর ভুলবো না স্ক্রাবিং করার কথা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং যদি হেল্পফুল হয়
তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে, টাটা, বাই। আমি আবার নেক্সট ভিডিওতে আসছি, আজকের মতো